শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত জাপানের মধ্যাঞ্চল ধসে পড়েছে বাড়ি ফাটল ধরেছে সড়কে উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইশিকাওয়া অঞ্চলে এখানে একশোর বেশি বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ফাটল দেখা দিয়েছে বহু স্থাপনায় ভূমিকম্পের পর আগুন লেগে পড়ে গেছে অনেক বাড়িঘর রাজধানী টোকিওর সঙ্গে ইশিকাওয়া অঞ্চলের রেল পরিষেবা ফেরি ও ফ্লাইট চলাচল এখনও বন্ধ আছে সোমবার থেকেই পঁয়তাল্লিশ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা তবে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ ও পুনর্বাসনের সহায়তায় সেনাবাহিনী মোতায়েনের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানকে যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে সোমবার স্থানীয় সময় বিকেলে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের মধ্যাঞ্চল মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দেড়শোর বেশি আফটার শক অনুভূত হয় সেখানে এরপরই দেশটির আবহাওয়া বিভাগ ইশিকাওয়া নিগাতা ও তোয়ামায় সুনামি সতর্কতা জারি করে যদিও পরে তা তুলে নেওয়া হয় তবে আগামী কয়েকদিন অঞ্চলটিতে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ ফরহাদ চৌধুরী সময় সংবাদ